নমস্কার দর্শক বন্ধু, আমি প্রসেনজিৎ, আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক। আজকে নদিয়া থেকে পাঠানো কপির উপরে একটা ভিডিও দেখে নিই। কৃষক বন্ধু সমস্যার মধ্যে পড়েছেন, তার কারণ কয়েকদিন আগে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির কারণে গাছে কিছু সমস্যা দেখা যাচ্ছে। প্রথমে আসুন আমরা ভিডিওটা দেখে নিই। আমরা দেখলাম ভিডিও এবং বেশ কয়েকদিন হলো চারা লাগানো হয়েছে এবং চারা লাগানোর পর বৃষ্টি হয়ে গেছে এবং সেটা মাঠ দেখলেই বোঝা যাচ্ছে। তো এই সময়তে গাছের গোড়া কালো হয়ে পচে যাচ্ছে এবং তার সাথে সাথে পাতা হলুদ হয়ে যাচ্ছে। কৃষক বন্ধু, অনেক ক্ষেতেতেই এরকম আমরা লক্ষ্য করছি এবং আমার কাছে খবরও আসছে, ভিডিওও আসছে। তো এই সময়তে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কোনো ধরনের সার, ভিটামিন একেবারেই দেবেন না গাছকে সবুজ করার জন্য, তার কারণ গাছ নিতে পারবে না কোনো অবস্থাতেই, বরঞ্চ হিতে বিপরীত হবে। প্রথম কথা হচ্ছে এইটা। দ্বিতীয় কথা যেটা আপনারা করবেন সেটা হচ্ছে যে দুটো লাইনের মাঝখানে একটু কোদাল চালিয়ে মাটিটাকে হালকা করে দিন, যাতে রসটা যাতে রোদের তাপে বেরিয়ে যায় এবং মাটিটা একটুখানি শুকিয়ে যায়, তাহলে রোগটা দেখবেন অনেকখানি কমবে। আর গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তার একটাই কারণ, সেটা হচ্ছে যে গাছের যে কাণ্ড আছে মাটির সাথে লাগোয়া কাণ্ড, ওখানে দেখবেন কালো হয়ে যাচ্ছে। ন্যাচারালি কালো হয়ে গেলে ছত্রাকের আক্রমণ হচ্ছে এবং ছত্রাকের আক্রমণের জন্যেই কিন্তু গাছের পাতা, গাছ কিন্তু কোনো খাদ্য নিতে পারছে না, যে কারণে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। সেই জন্যে ছত্রাক ঘটিত যে রোগ হচ্ছে গোড়া পচা, সেটাকে আপনাকে দমন করতে লাগবে। এই ধরনের রোগ যদি হয় সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ভালো ফাঙ্গিসাইড একটা ব্যবহার করতে পারেন, যেমন বাজারেতে অ্যাজক্সিস্ট্রোবিন কিনতে পাওয়া যায়, যেটা বাজারে মিরাডোর বা অ্যামিস্টার নামে আপনারা পেয়ে যাবেন। এটা 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে আপনারা দিতে পারেন, অথবা শুধুমাত্র ভ্যালিডোমাইসিন আপনারা দিতে পারেন, সেটা 2 মিলিলিটার প্রতি লিটার জলে, অথবা থায়োফেনেট মিথাইল, এটা আপনারা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা খুব ভালোভাবে স্প্রে করে দেবেন। প্রতি ক্ষেত্রেই কিন্তু আপনারা 1 মিলিলিটার প্রতি লিটার হিসেবে আপনারা স্টিকার মিশিয়ে দেবেন। আর একটা ওষুধ আপনারা দিতে পারেন যদি আপনাদের হাতের কাছে পান, সেটা হচ্ছে যে কপারক্সিক্লোরাইড 4 গ্রাম এবং এর সাথে ভ্যালিডোমাইসিন 2 মিলিলিটার, দুটো একসাথে 5 করেও আপনারা দিতে পারেন। তো এই পদ্ধতি আপনারা যদি গ্রহণ করেন, সেক্ষেত্রে যদি গাছগুলো মরে যায় একদম, সেটা হয়তো ফিরবে না, কিন্তু যে সমস্ত গাছগুলো এখনও ভালো আছে সেগুলো আবার পুরোনো জায়গায় ফিরে আসবে। পার্থক্য একটাই হবে, আপনাকে কয়েকদিন পিছিয়ে দিল, দিন দশেক পিছিয়ে দিল। আপনি যখন ভেবেছিলেন যে ফুলকপি এই সময় উঠবে, সেটা উঠবে না, হয়তো দিন দশেক আপনি পিছিয়ে যাবেন, এটাই হবে। সুতরাং চিন্তা করার মতো কিছু নেই, এখন থেকেই লেগে পড়ুন। আবার আবার বলছি, কোনো ধরনের ভিটামিন, কোনো ধরনের নাইট্রোজেনাস ফার্টিলাইজার আপনারা জমিতে দেবেন না, অন্তত 15 দিন 20 দিন আপনারা দেবেন না, দিলেই কিন্তু হিতে বিপরীত হবে। আশা করছি আমাদের ভিডিও ভালো লাগছে, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করতে পারেন, আর যদি দরকার থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার। We'll be right back.